विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। সকলে ভালো থাকবেন। আজকে সংখ্যাতত্ত্বের যে অনুষ্ঠানটা নিয়ে আমি এসেছি, আগের দিন আমি এক এবং দুই নিয়ে আলোচনা করেছি, আজকে আমি তিন নিয়ে আলোচনা করছি। তিন সংখ্যাটা হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। যাদের ডেস্টিনি নাম্বার বা ড্রাইভার নাম্বার তিন, তারা কিন্তু একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। এখানে আমি আবারও বলে রাখছি, আগের দিনও বলেছিলাম যে এটা কিন্তু হরোস্কোপ বা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল জায়গাটা দেখার বিষয়টা আলাদা, এটা সংখ্যাতত্ত্ব নিউমারোলজি, এই অনুযায়ী আমি কিন্তু এই বিচারটা বলছি। তিন যাদের ডেস্টিনি নাম্বার বা ড্রাইভার নাম্বার, আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি তিন থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার সঙ্গে হতে থাকবে। প্রথম কথা, তিনের জাতক জাতিকারা কিন্তু খুব ভালো প্রকৃতির মানুষ হয়, তাদের মনুষ্যত্ব বোধ যথেষ্ট পরিমাণে থাকে, তাদের ধর্মে রুচি থাকে, কমিউনিকেশন যথেষ্ট ভালো হয়, অন্যের ক্ষতি পারতপক্ষে কিন্তু তিনের জাতক জাতিকারা করে না। দ্বিতীয়ত হচ্ছে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধর্মের প্রতি আনুগত্য থাকে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার প্রতি তাদের মধ্যে মানসিকতা খুব ভালো হয়। যদি কেউ আধ্যাত্মিকতার দিকে নাও যেতে পারে তার রুটি রুজির জন্যে বা তার লাইফস্টাইলের জন্যে, কিন্তু অন্ততপক্ষে খুব বিরোধী বা একদম নাস্তিক প্রকৃতির কিন্তু হয় না। সঙ্গে আর একটা ম্যাটারকে খেয়াল রাখতে হবে যে আপনার হরোস্কোপ যদি জানা থাকে, সেক্ষেত্রে যদি রাহু এফেক্টেড থাকে বা বৃহস্পতির পজিশন হরোস্কোপেই ডাউন স্ট্রেন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একটু চেঞ্জ হবে। সঙ্গে আর একটা কথা বলে রাখি, তিনের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু স্থূলত্ব অর্থাৎ মোটাত্ব দেখা যায় প্রচণ্ড পরিমাণে, কিন্তু মাঝের মধ্যে বাল্কি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সঙ্গে এদের মধ্যে কিন্তু বিদ্যা অর্জনের প্রচণ্ড পরিমাণে ইচ্ছা বা প্রকাশনা এদের মধ্যে, মানে প্রকাশটা ভেতরে ভেতরে থাকে যে আমি একটু পড়াশোনা করলে ভালো হয়। অনেক ক্ষেত্রে যদি করতে নাও পারে, তাদের মধ্যে কিন্তু বিদ্যার প্রতি অনুরাগ থাকে, এরা কিন্তু অন্যজনকে বিদ্যার দিকে পড়াশোনার দিকে আগ্রহ তাদের দেখা যায় এবং তারা ইনসিস্ট করে যে না, এই করলে ভালো হয়, এটা এর পজিটিভ রেজাল্ট, এই ধরনের ম্যাটারটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এই ধরনের জাতক জাতিকারা কিন্তু খুব ভালো কনসালটেন্ট হয়। যাদের জন্ম সংখ্যা তিন, তাদের আমি বলবো যে খুব ভালো তারা কনসালটেন্ট হয়, খুব ভালো এরা গুরু হয়, খুব ভালো, মানে জুপিটারের জায়গাটা যখন রিলেট করে যায় না, তার মধ্যে গুরুত্বের ব্যাপারটা, গুরুদেবের ব্যাপারটা, এই ম্যাটারটা কিন্তু এদের মধ্যে খুব ভালো কাজ করে। সঙ্গে আর কি থাকে, সঙ্গে হচ্ছে খুব ভালো, যদি মার্কারি ভালো হয় তার হরোস্কোপে, তাহলে কিন্তু খুব ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জায়গাটাও এদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায়। তবে কনসালটেন্সির কাজ খুবই ভালো করে, অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টের কাজটাও আমি অনেক ক্ষেত্রে দেখেছি খুব ভালো করে। সঙ্গে হচ্ছে বিভিন্ন ধর্ম যাজক জ্যোতিষের প্রতি কিন্তু এদের একটা পজিটিভ এনার্জি কাজ করে, আগ্রহ থাকে, সবাই যে জ্যোতিষী হবে সেরকম নয়, আগ্রহ থাকে, এনার্জি পজিটিভলি কাজ করে, প্রকৃতি কিন্তু কোনো না কোনোভাবে এদেরকে সাহায্য করে থাকে, এক জায়গা থেকে ভেঙে গেলেও অন্য জায়গায় কিন্তু গড়ে দেয়, এটা কিন্তু তিনের একটা পজিটিভ জায়গা। সঙ্গে আর কি করে, সঙ্গে আর একটা জিনিস করে, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে এরা কিন্তু কোনো না কোনোভাবে একটু প্রতিষ্ঠা পাওয়ার জায়গায় চলে যায়। যদি চাকরির ক্ষেত্রে যায়, সে কিন্তু একদম গতে বাঁধা চাকরির মধ্যে থেকেও জীবনে কিন্তু একটা জায়গা, নিজের জায়গা নিজে তৈরি করে নিতে পারে। দেখুন, ক্লার্কের চাকরি হয়তো কেউ করে থাকে, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি তিনে জাতকরা কিন্তু মানে নেটিভরা ক্লার্কের চাকরি করছে, কিন্তু এরা কিন্তু শুধুমাত্র ক্লার্কের চাকরি করে চুপ করে বসে থাকে না, তাদের মধ্যে সেই স্যাটিসফ্যাকশন জায়গাটা থাকলেও তারা কিন্তু নিজেকে স্টাডি, অন্য কোনো একটা নলেজের একটা বিষয় নিজেদেরকে ইনভলভ করে এবং সেখান থেকেও কিন্তু তারা কিছু না কিছু আর্নিংসের জায়গাটা এদের মধ্যে কম বেশি দেখা যায়। সঙ্গে আর একটা ব্যাপার হচ্ছে, কেউ যদি এদের কোনো ক্ষতি করে, এরা কিন্তু তাদের কোনো সময়তেই ক্ষতি করে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনার জাতক, আপনার সন্তানের বা আপনার বাড়ির যদি কোনো লোকের এই নাম্বার তিন হয়ে থাকে, তাহলে কিন্তু তারা কেউ ক্ষতি করলে তার ক্ষতি করার জন্য এক পা এগিয়ে যায় না, এক পা পিছিয়ে আসে। এদের মধ্যে মানসিকতা হিংসাত্মক থাকে না, ঠিক আছে, ওর কাজ করেছে, আমি আমার কাজ করব, আমি আমার রাস্তায় হাঁটব, তাদের মধ্যে কিন্তু এই সময়তেও সেই মানসিকতা কাজ করে। খুব প্রচণ্ড পরিমাণে হিংসাত্মক জেলাসির জায়গাটা কিন্তু তিনের জাতক জাতিকাদের একদমই থাকে না। সরকারি চাকরির স্কোপ অনেকের ক্ষেত্রে থাকা যায় আমি দেখেছি, তবে প্রচুর টাকা ইনকাম করব, কিছুতেই শান্তি হচ্ছে না,
প্রচন্ড পরিমাণে রাগ, প্রচন্ড পরিমাণে অর্থের উপর স্পৃহা তিনের লোকেদের কখনোই থাকে না। এরা একটা লাইফস্টাইলের মধ্যে চলে, একটা গতে বাঁধা একটা আর্নিং এদের মধ্যে থাকে, নলেজের ওপরে স্পৃহা থাকে, সারা জীবন কিছু না কিছু পড়াশোনার মধ্যে ইনভলভমেন্ট থাকে। যারা পড়াশোনা জানে না তারাও কিন্তু একদম মানে কি বলবো জেনারেল একটা মানুষ হয় না, তাদের মধ্যেও কিন্তু কিছু কিছু এক্সট্রা নলেজ কাজ করে। সঙ্গে আজকে আমি তিনের সঙ্গে কালেকটিভ করে চারের আলোচনাটাও করব। চার কিন্তু রিপ্রেজেন্ট করে রাহুকে, রাহু কিন্তু ঠিক তিনের অপোজিট, সাডেন রেগে যাওয়া। তিনের লোকেরা কিন্তু ঝট করে রাগ করেন না, চারের যারা লোক তাদের কিন্তু সাডেন রেগে যাওয়া, মন মতো না চললে কিন্তু তারা হিতে বিপরীত রেজাল্ট দিয়ে দেবে, খামখেয়ালিপনা, উদারতা কোনো কোনো জায়গায় কিন্তু সাডেন বাড়বে সাডেন কমবে, ফ্ল্যাকচুয়েশনস, এই কিন্তু চারের লোকেদের মধ্যে দেখা যায়। চারের লোকেরা কিন্তু যখন দেবে তখন প্রচুর দেবে, এদের সঙ্গে যারা থাকবে তারা প্রচুর মানে লাভবান হবে, চারের লোকেদের সঙ্গে যারা থাকবে চারের জাতক জাতিকাদের থেকে অনেকে অনেক লাভবান হয়। কিন্তু প্যারালালি যদি মাথা গরম হয়ে যায় এরা কিন্তু পাঁচ মিনিটও টাইম নেবে না একটা রিলেশন থেকে সরে আসতে, একটা বন্ধুত্ব থেকে সরে আসতে। বন্ধুত্বের কথাই বলে বলি, চারের লোকেদের কিন্তু প্রচুর বন্ধু থাকতে দেখা যায়, প্রচুর বন্ধু সার্কেল থাকে এদের। এদের বন্ধুত্ব শুধু সেম সার্কেলে হয় না, মানে তাদের থেকে ডাউন স্ট্রেন যারা যারা কম পয়সা ইনকাম করে, কম পড়াশোনা জানে, স্ট্যাটাস তার সেম নয়, বিলো ক্যাটাগরির স্ট্যাটাস, সমস্ত ক্যাটাগরির লোকেদের সঙ্গে কিন্তু এই চারের মানুষেরা মেশে। খামখেয়ালি মানসিকতার জন্য, মাঝের মধ্যে ফ্ল্যাকচুয়েশনসের জন্য কিন্তু আর্থিক সমস্যায়ও এরা পড়ে থাকে। তবে যতটাই আর্থিক সমস্যায় পড়ুক না কেন এরা কিন্তু কোনোদিনও সেটা লোককে বুঝতে দেয় না। সঙ্গে যে জায়গাটা কাজ করে চারের লোকেদের সেটা হচ্ছে এদের কোনো কোনো সময় জন্মচক্রে যদি রাহু অ্যাক্টিভ হয়ে থাকে এক্ষেত্রে জুয়া, লটারি, স্টক মার্কেটে প্রভূত কিন্তু এরা ইনভেস্টমেন্ট করে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি বললাম নেগেটিভ রাহু হয় তাহলে ইনভেস্ট করলে কিন্তু সেই টাকা ফেরত আসে না। পজিটিভ রাহু যদি হয়, রাহু যদি একাদশভাবে থাকে, আমি আগেও একটা এপিসোডে আলোচনা করেছিলাম, পজিটিভ সাইনে যদি বসে থাকে তাহলে কিন্তু এই রাহু কোনো না কোনো গোচরে ভালো রেজাল্ট দেয়। চারের জাতক জাতিকারা কিন্তু চার সংখ্যার ডেস্টিনি নাম্বার যাদের, তারা কিন্তু অবশ্যই জীবনে সাডেন কোনো মানে অর্থ কিন্তু পেয়ে থাকবেন কোনো না কোনোভাবে তাদের। তবে হ্যাঁ, বদরাগের জন্য মুখের ল্যাঙ্গুয়েজ কোনো কোনো সময় প্রচণ্ড খারাপ হয়ে যাবে, অত্যন্ত খারাপ ভাষায় মানুষকে বলতে পারবে, যেটা কিন্তু তিন তো কোনো মতেই পারবেন, এবং অন্য কোনো নাম্বার নাইন হয়তো আমি আলোচনা করব। নাইনের লোকেরা হয়তো খুব রাগ করেন কিন্তু চারের মতো নয়, চারের রাগটা হচ্ছে উগ্র চণ্ডার মতো হয়ে যায়, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু নিয়ন্ত্রণ করাটা খুব কষ্টকর হয়ে যায়, ডিসিশন মেকিং এ কিন্তু সাডেন এদের ভুল হয়ে যায়। তবে যখন পরিশ্রম করে তখন সেই পরিশ্রমে কিন্তু এরা কিচ্ছু দেখে না, ডায় বায় কিচ্ছু দেখে না, তাদের যতক্ষণ না তারা তাদের অভিষ্ট লক্ষ্যে রিচ করতে পারছে ততক্ষণ কিন্তু তারা স্থির হয় না। এরা কিন্তু বিভিন্ন রকমের সিস্টেমের চাকরি বলুন, বিভিন্ন রকমের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলুন, বিভিন্ন সফটওয়্যার রিলেটেড বিভিন্ন কাজকর্মে বলুন, টেকনিক্যাল কাজে বলুন, বা লাইট ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সঙ্গে রিলেট করা কাজ বলুন, এরা কিন্তু প্রভূত রকমের উন্নতি করে এবং নিজেদেরকে খুব ভালো পজিশনে নিয়ে যেতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্যাটার্ন মার্স যদি কানেক্টেড হয় এরা কিন্তু রিয়েল এস্টেট প্রমোটিং এর কাজ, জমি জায়গা দালালির কাজ, এই সমস্ত প্রচন্ড ভালো করতে পারে, খুব ভালো এরা ব্রোকারের কাজ করতে পারে, প্রচুর টাকা সেখান থেকে ইনকাম করতে পারে, উচ্চস্ত উচ্চাভিলাষের জীবন এরা পায়, গাড়ি বাড়ি সমস্ত কিন্তু এদেরকে অ্যাচিভমেন্ট করতে খুব ভালোভাবে দেখা যায়। চারের জাতক জাতিকাদের জীবনে কিন্তু তাদের লক্ষ্য তারা প্রচুর পরিমাণে কি বলবো খুব তাড়াতাড়ি তারা অ্যাচিভের জায়গায় যায়। তাড়াতাড়ি মানে কি 20-22 নয়, তারা তাদের যেটা লক্ষ্য করেছে তারা মোটামুটি 40-45 এর মধ্যে কিন্তু অ্যাচিভমেন্ট করে নিতে পারে, যা যা একদম জিরো থেকে শুরু করলেও আপনি চারের জাতক জাতিকারা খেয়াল করে দেখবেন যারা জিরো থেকে শুরু করেছেন তারাও কিন্তু আস্তে আস্তে রান করতে করতে 10-12-50-20 করে তারাও কিন্তু 50-তে পৌঁছে গেছেন, যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় এবং জীবনে উন্নতির চরম শিখরে এই চারের মানুষেরা যায়। আমি একটা কথাই বলবো, যাদের চার ডেস্টিনি নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে তারা অবশ্যই যদি সম্ভবপর হয় শ্বেত চন্দন দিয়ে মহাদেবকে অভিষেক করুন, গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শ্বেত চন্দন দিয়ে বাড়িতে যদি মহাদেব অর্থাৎ শিবলিঙ্গ থাকে অভিষেক করুন, এবং শ্বেত চন্দন আপনাদের ফোরহেডে আপনারা ইউজ করতে পারেন। তবে
চারের মানুষেরা প্রচন্ড পরিমাণে কোয়েশ্চেন মার্কিং মানসিকতার মধ্যে থাকে, এটা কেন করব, ওটা কেন করব, এই মানসিকতা থাকে। যদি মনে হয় এটা করলে বেটার রেজাল্ট হবে, তাহলে আপনারা যদি অফিসিয়ালি আপনারা চাকরির সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, যদি মনে হয় যে করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে রাত্রেও কিন্তু আপনারা আপনাদের ফোরহেডে শ্বেত চন্দনের ব্যবহার করতে পারেন। কপালে ফোরহেডে কিন্তু শ্বেত চন্দনের ব্যবহার করলে আপনাদের আজ্ঞা চক্র আরো বেশি এফেক্টিভ হবে, ইনটিউশন প্রচুর পরিমাণে এদেরকে এদের বাড়ে, ইনটিউশন প্রচন্ড পরিমাণে চারের জাতক জাতিকাদের থাকে। ইনটিউশন মানে হচ্ছে মনে হচ্ছে এটা হবে, সেই ঘটনাটাই ঘটে যাবে। চারের জাতক জাতিকারা কিন্তু জীবনে উচ্চাবিলাস থেকে শুরু করে, মনে হওয়ার জায়গা থেকে শুরু করে অনেক কিছু পজিটিভ অ্যাচিভমেন্ট থাকে। যখন কোনো কিছু লস করে তখন কিন্তু সাডেন বলে দেবে আমার এটা দরকার নেই, দরকার নেই মানে সেদিকে কিন্তু তাকাবে না। তবে পরবর্তীকালে এদের মধ্যে প্রচন্ড পরিমাণে দেখা যায় যে দরকার নেই বলে চলে আসলেও কিন্তু পস্তাওয়া, অর্থাৎ একটা মনের মধ্যে একটা খারাপ লাগা, বুঝতে পারে আমি খারাপ ব্যবহার করেছি, খারাপ কাজ করেছি, কারণ মুখের কন্ট্রোল এদের মধ্যে থাকে না। সেক্ষেত্রে কোনো কোনো সময় নিজের দোষটাকেও এরা বুঝতে পারে না, সেটাতে ওভার করে চলে যায়। ওভার মানে লুক আফ, ওটা দিকে করলোই না, কোনো লুক আফটারই নেই, দেখলোই না নিজের দোষ, নিজের সমস্ত কিছু কিন্তু চারের জাতক জাতিকারা ঢাকা দিয়ে যেটা নিজের মনে হলো সেইভাবেই কিন্তু চলে যায়। জীবনে বিভিন্ন ভালো সম্পর্ক থেকে চারের জাতক জাতিকারা এই কারণের জন্য কিন্তু বেরিয়ে যায়, সেই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। আর এই কারণেই আমি বললাম শ্বেত চন্দনের ব্যবহার চারের লোকেদের, অর্থাৎ রাহু রিলেটেড যারা, তাদের ক্ষেত্রে শ্বেত চন্দনের ব্যবহার কিন্তু অবশ্যম্ভাবী হওয়া উচিত। তারা ফ্র্যাগ্রান্স বাড়িতে রুম স্প্রেয়ার হিসেবে কিন্তু চন্দনের রুম স্প্রেয়ার ইউজ করতে পারেন, বডিতে তারা যদি পারফিউম ইউজ করেন চন্দনের পারফিউম ইউজ করতে পারেন। এদের চন্দন, শ্বেত চন্দনটা এদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দেয়। এবং আমি অবশ্য করেই একটা কথা বলবো যে শনিবত রাহু বলে চার্টের স্যাটনের পজিশন যদি ভালো থাকে, কুজবত কেতু শনিবত রাহু, তো স্যাটনের পজিশন যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও ভালো রেজাল্ট কিন্তু রাহু চারের জাতক জাতিকারা যারা তারা কিন্তু পেতে পারেন। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বারবার বলছি, বিজনেস ইনভেস্টমেন্ট রিলেশনশিপ ভালোবাসা প্রেম বিবাহিত জীবনে কিন্তু হঠাৎ সিদ্ধান্ত এই চারের জাতক জাতিকারা নিয়ে থাকেন, অনেক মেয়েরাও নিয়ে থাকেন, অনেক ছেলেরাও নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবীভাবে অনেক ক্ষেত্রে খুব ভুল সিদ্ধান্ত হয়ে যায়, পরে ফিরে দেখালে কিন্তু আর ফিরে যাওয়ার জায়গা থাকে না। সেই জন্য খুব সুন্দর করে এদের যে কোনো ডিসিশন কিন্তু খুব স্ট্রংলি নিয়ে নেওয়া উচিত। জীবনে আগে যাওয়ার জায়গা খুব ভালোভাবে রয়েছে, ডিসিশন একের বেশি বার চিন্তা করে নিলে চারের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব মানসিক শান্তির জায়গাটা আসে, না হলে অতৃপ্ততা চলে আসে, প্রচন্ড নেগেটিভ মানসিকতা চলে আসে। সেই জন্য যাতে ভালো থাকেন সেই জন্য এটা বলে রাখলাম যে একের বেশিবার থট করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভালো থাকবেন, হর হর মহাদেব।